চাকরি হারিয়ে নুনান্তে পান্তা ফুরোয়, অন্যের ভাড়া অটো চালিয়ে অসহায়ভাবে গোটা পরিবারের মুখে অন্ন জোটাতে প্রতিদিন জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন চাকরিহারা শিক্ষক সঞ্জিত লোধ। রাজধানীর পূর্ব চানমারি এলাকার বাসিন্দা তিনি, কিন্তু শাসক দলের আক্রোশ মনোভাব যেন তাকে জীবন চলার পথে রাহুকেতুর দশা হয়ে দিশে হারা করে দিয়েছে। শেষ পর্যন্ত সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাস্তায় বসতে বাধ্য হলেন চাকরিহারা শিক্ষকের গোটা পরিবার। মঙ্গলবার রাতের বেলা শাসক দলের দুর্বৃত্তরা তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ। অসহায় শিক্ষক এদিন বাড়ির সামনেই রাস্তার পাশে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 2 মার্চ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তাঁর বাড়িতে লাগাতার আক্রমণ সংঘটিত হয়ে চলেছে। কারো কোনো ক্ষতি না করলেও একটাই অপরাধ, তাঁর পরিবার সিপিআইএম সমর্থক, তাই এভাবে লাগাতার সন্ত্রাসে বিধিবস্ত গোটা পরিবার। চাকরি চলে যাওয়ার পর অন্যের ভাড়া অটো চালিয়ে জটিল রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা এবং পরিবারের শিশুকন্যাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন চাকরিহারা এই শিক্ষক। বাড়ির সামনে রয়েছে হাড় কাঁপা বৃদ্ধ পিতার চায়ের দোকান। ভোটের ফলাফলের পর থেকেই লাগাতার সন্ত্রাস সংঘটিত হলেও কিন্তু মঙ্গলবার তাঁর বৃদ্ধ বাবার দোকানে এবং বাড়ির বসতঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশকে জানিয়েও সুষ্ঠু বিচার পাচ্ছে না গোটা পরিবার। শেষ পর্যন্ত বুধবার সকালে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাস্তায় বসেছেন চাকরিহারা শিক্ষক সঞ্জিতের পরিবার। তিনি জানান, পরিবারে তাঁর কন্যার পরীক্ষা চলছে, তার উপর দিয়ে আক্রমণ প্রতিনিয়ত করে চলেছে শাসক দলের দুর্বৃত্তরা, এবং সঞ্জিতের ছোট ভাইয়ের অটো গাড়িটি পর্যন্ত লাইনচ্যুত করে রেখেছে সিন্ডিকেটের মুখোশধারী রাষ্ট্রবাদী নেতারা। চাকরিহারা শিক্ষক আরও বলেন, রাজভবন থেকে তাঁর বাড়ি মাত্র 500 থেকে 600 মিটার দূরে, কিন্তু কোনো নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রী যদি বিষয়টি নজর দেন তাহলে তিনি পরিবার নিয়ে বাঁচার স্বপ্ন দেখতে পারবে, না হলে এইভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো বলে মনে করেন সঞ্জিত লোধ। এই পাড়া বা আশেপাশে কেউ যদি কোনোদিন অভিযোগের আঙুল তুলতে পারবে না আমাদের ফ্যামিলির কারণে যে আমরা কোনো বাড়ির কোনো ক্ষতি করছি বা কোনো ইয়ে করছি, এরপরও একের পর এক কন্টিনিউ কতদিন চলবে এইভাবে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো মনে হয়েছে। আমার বয়স্ক বাবা এই যখনই এই ধরনের ঘটনা ঘটছে ওখানে অসুস্থ হয়ে গেছে, এবং বাবার নিয়ে তো যদি কোনো ঘটনা ছেলে মেয়েদের নিরাপত্তা দেবে আশেপাশে গিয়ে বাড়ির থেকে গিয়ে রাত কাটাইতে হয়ে গেছে। তা আমরা যাবো তো কই যাবো, এরপরে দেখেন আমার বাড়িটা বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস রাজভবন থেকে 500 থেকে 600 মিটারের মধ্যে আছে। এই জায়গায় যদি আমরা নিরাপত্তা অভাব ভোগ করে দিলে আমরা কীভাবে বাসন করব? আমরা মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন করতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অন্তত এই নিরাপত্তা দিন, আমাদের তারা এমন কোনো কাজ করেনি যে আমরা কোনো ক্ষতি করেছি, আমরা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত নই বা কোনো আমাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। আমার মিসেস একটা ক্যান্সারের পেশেন্ট, চাকরি যাওয়ার পর থেকে আমি মিসেসের চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দিয়েছি, এখন সংসার চালানো খুব দায় হয়ে দাঁড়িয়েছে। ছোটো ভাই একটা অটো চালাতো, অটোটা পর্যন্ত লাইন আপ করে রেখেছে, এবার বাড়িতে দুদিন পর এভাবে হামলা হতে চলছে, তার দোকানটা কালকে ধ্বংস করে দিয়েছে। বাবা একটা চায়ের দোকান করে, এই চায়ের দোকান পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে। এদিকে কেঁদে ফেললেন সঞ্জিতের বৃদ্ধ পিতা বাবুলাল লোধ। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে চোখে জল নিয়ে দুহাত জোর করে পরিবারের প্রাণ ভিক্ষা চাইলেন তিনি। বলেন সুষ্ঠুভাবে বাঁচতে চায় গোটা পরিবারটি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জয়েন্ট মুভমেন্ট 10,300 দেশের পক্ষ থেকে তীব্র নিন্দাও জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত চাকরিহারা শিক্ষকের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য। শান্তন টিভি।